বন্ধুরা, আজকে এই বৃষ্টির মধ্যে আমাদের বাজারে বেরোতে হচ্ছে, তার কারণ ঘরে কিচ্ছু নেই। আর বাঙালির মাছে ভাতে বাঙালি, নাহলে তো চলবে না। তাই এই প্রবল দুর্যোগের মধ্যেও বাজারে যাচ্ছি। তো সঙ্গে দীপান, আমার জামাই, চলুন বাজারে গিয়েই কথা হবে। আবার শাক সবজি আজকে কেমন কী দর দাম সব জানবো, চলুন চলো। ইলিশ ইলিশ কত করে? 2200। কোনটা বলো? দেখুন বন্ধুরা, ওটা 3000 গঙ্গা, এটা বাংলাদেশ, বাংলাদেশ কই কত করে দিয়ে কই? কই কটা 1000 টাকা হবে বলতো? 1000 1200 না, 1000 1000 টাকা কই? আচ্ছা দেখে নিচ্ছি সব। আর এটা দেখুন বন্ধুরা, জলের মধ্যে রুই মাছ দেখুন, এগুলো 2 কিলো না? দু কিলো সাই, 2 কিলো 200 দেখুন। জীবন ব্যাগটা ধরুন একটু, এই মাছটা দেখুন। এটা কত ওজন গো? 1.5 কিলো আছে। এটা গঙ্গার মাছ, 1.5 কিলো ওজন, দাম হচ্ছে 3000 টাকা কিলো। 3000 টাকা কিলো, এগুলো সব এক, বাহ বিশাল মাছ। পাবদা 400 কত করে দিয়েছো? 700 টাকা। আজকের কারেন্ট মাছ, তোমার কাছে কারেন্ট থাকে? 600 করে হবে না? 650 টাকা ঠিক আছে, ঘুরে আসি। চিংড়িগুলো তো বহু পুরনো, বরফের, কত করে দিয়েছ? 650। আচ্ছা এইটা কি ভাঙর? না ভাঙর, দেখুন বন্ধুরা, ভাঙর মাছ, ভাঙর বাটা কত করে গো? 400। আচ্ছা মাছের দাম এত কেন গো? কাতলা কাটা কত দিয়েছো? কাতলা কাটা 500 টাকা, এটা 7 কিলো ওজনের জ্যান্ত কাতলা। 500 টাকা এই মাথা। আচ্ছা ঠিক আছে, পাবদা 500। আজকে দাম বেশি, আজকে ভাবলাম কম দাম হবে, বিজয়পুরে আসলাম। ৬৫০ অনেক বেশি হয়, এটা আজকের মাছ, আমার কেনা 700 টাকা কেনা, তা তোমাকে বলে দিচ্ছি আমি, নাও 600 করে দিয়ে দাও। না 650, আজকে আর বলো না, তুমি অন্য দিন বলো। কটা মাছ হলো দেখো? 5টা হয়েছে। 1 কিলো 150, 1 কিলো 150, 8টা মাছের ওজন 1 কিলো 150 হলো। পাবদারা কত করে দেবে বলো? 400 করে দিয়ে দাও। 400, এটা কথা হবে না, পাবদারা নিলাম বন্ধুরা 400 করে। কালুদা আমাদের একটু খাতির করে দিয়ে দেয়। তোমাকে কম করে দিয়ে আর খরিদ্দার এসে বলে যাচ্ছে তুমি ওকে কম করে দাও। আর পড়েছি আমরা, আর দাঁড়া দাঁড়া, আর নেই, ওই কটাই আছে, 500 হবে। ছোট ছোট দিছি পাবদা, না ওই খুব ভালো লাগবে না। পাবদা নিলাম 400 করে, সবই নেই, পাবদা নিলাম। এই দেখুন মাছগুলো দেখে নিন, একদম টাটকা মাছ, সুপার। হ্যাঁ 650,
650 ঠিক আছে কেটে রাখো হ্যাঁ আচ্ছা না আমার কাছে কিছু নিলে না আমি বললাম দাম নিলে না তোমার কাছে নেওয়ার মতো কি নিতে হবে দেখছি সেটা বুট জালি কত করে দিয়ে দেবো छो टाको चाहिए छो टाको समुद्रे तो एकटाई काटा ना বাড়িতে নিয়ে গেলে অনেক বায়না করবে গো হেভি খেতে একবার খেলে খুঁজবে ঠিক আছে পরের দিন ট্রাই করব আর কি নেওয়া যায় দাঁড়াও বাপদা 400 টাকা বললাম আমি তুমি নিলে না ঠিক আছে একদম দেখিও পরের দিন তোমার থেকে বন্ধুরা আজকে বাজারে মাছের দাম হাই কারণ গাড়ি ঢোকেনি তো সেই জন্য সবাই আগের মাছই স্টক বিক্রি হচ্ছে তো আমরা ভেবে এসেছিলাম যে আজকে একটু মাছের দামটা হয়তো কম পাবো বাজারে লোক থাকবে না কিন্তু রবিবারের কারণে বাজারে প্রচুর লোক রয়েছে আর কালকে শনিবার ছিল কালকে তো একটুও বৃষ্টি কমেনি সেই জন্য কালকে আসতে পারেনি আজকে বাজার পুরো টাইট তাই আমরা খুব একটা সুবিধা করতে পারছি না 650 করে পম্পেট নিতে হলো আগের দিন ছিল 600 আর সামনে একটু দুই একজন ভালো মাছ নিয়ে বসে ওদের জন্যই যাচ্ছি চলুন বাজারের পরিবেশটা একবার দেখে নিন জল কাদা একেবারে যাতা অবস্থা এই ট্যাংরা কত করে 2000 টাকা বেচেছি এখন 1700 টাকা করে বিক্রি করছি 2000 টাকা এখন 1700 টাকা দেখে নিন ট্যাংরা 20 টাকা দাম একটু বসছে এর কাছে একবার বড় দিন বঙ্গাল শুনো বড় দিন আল্লাহকে থ্যাংক ইউ चलो दीपान चिंगड़ी माछ अल्प किछु जदि खूब जरूरी है नेवा जेते पारे किन्तु चिंगड़ी भालो ना एगुलो तो जाबो करे तुई जा रा एगुलो टांगा माछ एगुलो कि देशी टांगरा बुझलो तो प्रचुर दाम 1700 टाका देशी टांगरा देखलें तो तो সব নাগালের বাইরে নেব না এমন কিছু ভালো লাগবে না বৃষ্টির মধ্যে আজকে বাজারে বেরিয়ে আমাদের খুব একটা লাভ হলো না ওই গতানুগতিক মাছ পাবদা পমফ্রেট এসবই চলছে আর এখন কিছু সবজি নিয়ে নিতে হবে জানো তো দীপান এখন সময় নষ্ট করার কোনো মানে হচ্ছে না চিংড়ি মাছ আজকে ছেড়ে দাও খুব এমার্জেন্সি হলে অল্প কিছুটা নেওয়া যেতে পারে বন্ধুরা এই হলো শম্ভু শম্ভুর সঙ্গে আমার ইলিশ মাছের ভিডিও দেখবেন মাছ ধরার গঙ্গায় আর এই এই যে চিংড়িটা দেখুন বন্ধুরা এটাও কিন্তু গঙ্গার চিংড়ি এটা একটা অন্য জাত এর টেস্টও ভালো লাগবে গঙ্গার চিংড়ি নিলাম 500 আর এই এই দিবান তোমাকে একটা জিনিস শেখাই আসো এই যে এই যে কই মাছটা দেখেছো হ্যাঁ এই কই মাছটা ভালো করে দেখো মরে গেছে তো ওটা মেরে ফেলেছি আমি ভালো করেছিস এই যে কই মাছটা ভালো করে দেখো তালাকটা দেখেছো এইটা হচ্ছে অরিজিনাল কই ওই ওই ওইটা যে কইটা রয়েছে যাকে কালো ওটা কালছে ওরকম নেবে না এই যে তুমি পেটটা হলো ভালো করে দেখো এটা দেশি কই দেখেছো বন্ধুরা আপনারাও দেখে নিন এটা হচ্ছে দেশি কই এটা হচ্ছে অরিজিনাল কই এই দেখো এই দেখো ভালো করে দেখো অরিজিনাল কই দেখেছো মাছটা দেখো এটা হচ্ছে অরিজিনাল কই না আচ্ছা ও তাহলে বন্ধুরা চন্ডির মাছটা একটু দেখিয়ে দিই দুটোর কোয়ালিটিটা বুঝিয়ে দিই চন্ডি এই দেখো তোমার পেটটা ওটার পেটটা সব ইয়েলো একদম ইয়েলো হয়ে গেছে এটা তা না আচ্ছা চন্ডি সত্যি করে বলো এটা কোথাকার মাছ এটা উড়িষ্যার উড়িষ্যার মাছ এটা বাংলার মাছ না বাংলার মাছ হলে বাংলার মাছ হলে ওটা এখন ইয়েলো হয়ে যেত তাহলে চিনে গেলেন বন্ধুরা এটাও কিন্তু দেশি কিন্তু এটা বাংলার না এটা উড়িষ্যার
মারলে সোনা। হ্যাঁ গাটা মারলেই সোনা। এই কালবস্ত না বাড়িতে অনেক বাদ ভাই, কত টাকা? 900 টাকা কত বেজে? কত কেজি? 900 টাকা কত বেজে? তোমার 800 আর না কিনতে পারি না। 850 টাকা কে না? 850 তাহলে 850 দিয়ে দে, 100 তো পেয়েছিস। 850 বন্ধুরা, 850 বাদটা নিলাম। 850 এটা হাবাব কোন দিক? হ্যাঁ ওজনটা করি। হ্যাঁ বাগদামা, বাগদাটা ভালোই সাইজ, আগের দিনের থেকে একটু ছোট কিন্তু ঠিকঠাক। আর কি বলবো, মাছের দাওয়া যে প্রচুর ভাই। হ্যাঁ এটা নিলাম, 623 গ্রাম হলো। এই হাবাব করে কেটে রাখ, হ্যাঁ টাকাটা হিসাব করে রাখ। হ্যাঁ ঠিক আছে, কাটছি, কেটে হাবাব করে দিচ্ছি। হ্যাঁ টোটালটা একবার সব করে দেবো বন্ধুরা। আচ্ছা দেখি কালুদার মাছ কাটা হয়েছে, কাটা হয়েছে, কাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর মাছটা নিতে আসছি, একসঙ্গে তুলে নিচ্ছি। তাই কতক্ষণ বন্ধুরা? এখন সবজি নেবো, কিছু সবজি চল। দীপান ওই চিনিটা দেখলে তো, লাগলে বাড়ি থেকে একবার দেখবে, ওটা একটু সাদা কিন্তু চিংড়ি কম না। হ্যাঁ মানে ওটা আলাদা যাক, আমরা যেটা গঙ্গার নিই একটু মোটা মোটা, একটু গোল গোল, এটার থেকে এটা একটু আলাদা যাক। চিংড়ি মাছের প্রচুর ভ্যারাইটি আছে, অতটা চ্যাপ্টাও নয় এটা, না চিংড়ির প্রচুর ভ্যারাইটি আছে। কিন্তু কিন্তু এই চিংড়ি যদি টাটকা না হয়, একটু লাল লাল হয়ে গেলে আর নেবে না, লাল লাল হয়ে গেলে আর নেবে না। পাকার গায়ে চলে এসছি, পাকা বর্ষায় বর্ষায় মালপত্রের দাম কমেছে না বেড়েছে? কমে জল বর্ষায়। আচ্ছা ঠিক আছে, পাকা সুদ তুলে দিয়েছে অলরেডি, দাম বেশি হবে, এই বর্ষায় দাম বাড়বে, বর্ষা কমলে আরো বাড়বে। কি নেবে তুমি? ঝিঙেটা দিবি, দেখো দীপান ঝিঙে কি হিসেবে নেবে বলো? যদিও পাকার কাছে সব ঝিঙেই করছি, ঝিঙের এই যে শির দেখছো, শির, হ্যাঁ এই শিরগুলো যত খাড়া খাড়া থাকবে, উঁচু উঁচু থাকবে, তত টাটকা, ঠিক আছে। আর এটা যখন গোল হয়ে যাবে, গোল মতো হয়ে যাবে, তখন জানবে ওটা পুরো। হ্যাঁ তাহলে এই দুটো ঝিঙে তুমি মিলে দেখো, শিরগুলো দেখছো, করছি এই দুটো ঝিঙে এনে ভাই শশা সবসময় নেবে আর সমান দেখে নেবে। হ্যাঁ এখানে সব সব শশাই ভালো। এই শশা কত করে? 40 টাকা শশা হয়ে গেছে আজকে, শশা 40 টাকা কিলো বন্ধুরা, খুশির খবর। 80 টাকা হয় এখন 40, নেবে মিটি ভালো খায়। আর আমি কটা নিয়ে নিচ্ছি, 250 টাকা। তোমার পেঁপে লাগবে? পেঁপে আছে বাড়িতে? আছে, ঠিক আছে তাহলে আমাকে একটা পেঁপে দিয়ে দিস। সবজির দাম বেশি, কিছু করার নেই, বর্ষায় জল ফল ডুবে গেছে, এখন তো দাম বাড়বে। ভাই টমেটো কত করে বেচছিস? 60 টমেটো, 60 কাঁচাম, কাঁচাম কত? 60 টাকা কাঁচাম। আচ্ছা আলু পেঁয়াজ আদা রসুন এবার ওজন কর। সেই আলু কত করে দিয়েছ? আলু কি আলু দেবো? চন্দ্র 36, চন্দ্রমুখী 36, আর আদা, আদা আদা 30 টাকা, 100 130 আদা, আর রসুন 40 টাকা, রসুন 40, পেঁয়াজ 60, পেঁয়াজ 60 টাকা কিলো, রসুন 100 গ্রাম 40, আদা 100 গ্রাম 30, আলু 36 টাকা, চন্দ্রমুখী জ্যোতি 32, জ্যোতি 32। হ্যাঁ এই 10 টাকা করে 2 টাকা ধনে পাতা দেবে, নারকল নেই তো? একদিন করলে পুরোটা লাগে না, তাও একটা নিয়ে রাখতে পারো, নারকেল তার খারাপ হয় না। এই নারকেল কত? হ্যাঁ দুটো নেবো, কত বলো?
এটা ভালো আছে, ভারী আছে, এটাও ভারী আছে। বলো দুটো নিলাম, হ্যাঁ দীপান দুটো নারকেল নিলাম বন্ধুরা, কত করে বলো দামটা বলো, 25 টাকা। হ্যাঁ কি বৃষ্টি পড়ছে বলে, বৃষ্টি পড়ছে বলে না, তাহলে 30 টাকা করে, 60 টাকা, কোনো কথা হবে না, 30 টাকা করে। চলো দীপান এটা রাখো, তোমার ব্যাগে একটা, আমার ব্যাগে একটা, ঢোকো, দেরি হয়ে যাচ্ছে না। এটা নো, হ্যাঁ নাও না, যেটা এটাই না, নীলটাই। আচ্ছা বাকিগুলো নিয়ে নিচ্ছি, দাম মোটামুটি জেনে গেলেন, এবার আমি জিনিসগুলো কালেক্ট করি, বৃষ্টি হচ্ছে প্রচুর। বন্ধুরা তো দীপানকে নিয়ে বাজারে এসেছি, দীপান আমার জামাই, আপনারা তো জানেন সবাই, আর ওকে আমি মোটামুটি বাজার করা অনেকটাই শিখিয়ে দিয়েছি। এর আগের দিন চিকেন কিনে নিয়ে এসেছে, দেশি চিকেন ভালো ছিল তো, যেরকম বলেছি সেরকম, তো দেশি চিকেন কীভাবে কিনবে ওটাও শিখিয়ে দিয়েছি। মানে দেশি চিকেন বলতে আমি মোরগটাই বেশি পছন্দ করি, তাই ওকে মোরগই শিখিয়েছি, কেন মুরগি তো অনেক ডিম পেড়ে ডিম পারে, সেই জন্য ও ঠিক বোঝা যায় না, মাংস ছিপড়ে হতে পারে। দেশি চিকেনের 6-8 মাসের মুরগি মোরগগুলো খুব ভালো হয়, তো ও আগের দিন নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে, মেয়ের কাছে রিপোর্ট পেয়েছি। আর একটা কথা, আমি কচু খেতে ভালোবাসি, জামাইও কচু খেতে ভালোবাসে, আমরা প্রচুর কচু নিই, নানান রকম ওল কচু, গাঠি কচু, ছোলা কচু, মান কচু, নানান রকম কচুর শাক, কচুর লতি সব, আর আমি তো এগুলো বেশি করে কিনি, আর ওকেও শিখিয়ে দিয়েছি। এবারে গাঠি কচু অনেকবার পরপর কেনা হয়ে গেছে, এবারে বাড়িতে প্রচুর কচু হয়ে গেছে, বাড়িতে প্রচুর কচু হয়ে গেছে, এখন আন্দোলন হচ্ছে বাড়িতে এই নিয়ে, কচু যদি এনেছো ব্যাগ শুদ্ধ দুজনকে বাইরে করে দেবো, কচু নেওয়া যাবে না, এখন মোটামুটি 7-10 দিন কচু বন্ধ। আর দাম তো সব 80-60-70 কিলো। বন্ধুরা বৃষ্টি আবার এসে গেল, এখন আমরা মাছগুলো নিয়ে নেবো, সব কোটাতে দিয়েছি, তারপরে বেরিয়ে যাবো, এদিক দিয়ে চলো মাছ নিয়ে বেরিয়ে যাবো, পেমেন্টটাও করতে হবে মাছের। এই হিসেব করেছো কমপ্লিট কত হয়েছে? কমপ্লিটটা তুমি আমাকে 750 টাকা, 1 কিলো 160 গ্রাম আছে, হ্যাঁ, আর পাবদারা 260 টাকা হয়, 250 টাকা ধরে। বন্ধুরা আমরা যদিও পাশাপাশি থাকি, তাও বাজার হচ্ছে 50-50, দুজনে মিলেই শেয়ার করছি, তাই জন্য মাছও সব শেয়ার হচ্ছে, হাফ হচ্ছে, দুটো একটা ভাগ, এই তো একটা ভাগ করে দিই, একটা ভাগ থেকে কম বেশি আছে, হ্যাঁ 7-8টা। আচ্ছা ঠিক আছে, কটা মাছ উঠেছে বাগদা চিংড়ি? টোটাল হয়েছে তোমার 15টা মাত্র। আচ্ছা তো 35ই ধর, ওই তো 710 টাকা, 700 টাকা পাঠাও, 700 টাকা পাঠিয়ে দাও, আমি হিসেব করে দিই। আমরা একই মাছ নিই, তারপরে পরে ভাগ করি, যেন হিসেব টিসেব একটু গন্ডগোল হয়, পরে আবার ঠিক করে নিতে হয়, তাহলে হম্মু চললাম, চলো আর দাঁড়াবো না, হ্যাঁ খেয়ে নে, তাই একা খাবি? আমি খাই না, বউ খাবে, বউ খাবে, আচ্ছা বউ খাই ভালো রে, বাড়ির গিয়ে যদি খুশি থাকে, মিনি বেট কি খাবো? তুই মিনি বেট কি সম্মু এসে তুরন্ত এত দামি দামি মাছ বেছে মিনি বেট কি খাবে? মিনি বেট আর ইলিশ কত করে পেয়েছিস? ইলিশ 1200-2000, এটা হচ্ছে 2000, দেখে নিন, 1 কিলো 350 আছে, 1 কিলো 350 মাছ 2000, মাছটা বেশ ভালো সাইজটা না, এটা কি বাংলাদেশ? এটা বাংলাদেশ, 1 কিলো 350, আর এটা? এটা 700-800, এটা কত করে বললি? 1200, আর এটা? এটা 500, চলো পরের দিন নেব। বন্ধুরা আমরা বৃষ্টির মধ্যে মোটামুটি ভালোভাবে বাজারটা সেরে ফেললাম, সমস্যা কিছু হয়েছিল, আর আজকে অত বার্গেনিং টার্গেনিং করা গেল না ঠিকঠাক, মোটামুটির ওপরে হলো, তাই তো? হ্যাঁ, তাহলে দীপান তোমার এক্সপিরিয়েন্সটা বলো, আজকের বাজার থেকে কী শিখেছো? আজকের বাজার থেকে তো একটা কই মাছ চেনাটা, কই মাছ চেনা শিখেছো, আর একটা হচ্ছে গঙ্গার চিংড়ি, হ্যাঁ, যেটা সাদা সাদা টাইপের, আপনারাও দেখেছেন, আগের দিনও আমরা নিয়েছিলাম, ভালো ছিল চিংড়ি মাছটা, হ্যাঁ টেস্ট খুব সুন্দর ছিল। তো আর দীপান বন্ধুদের কিছু বলার আছে? হ্যাঁ, আজকে যে বাজারটা হলো না, সেই বাজারটা কিন্তু একদম মানে বৃষ্টিতে ভিজে
তারপরে মাছের আজকে বাজারে কিন্তু অতটা মানে আমদানি দেখলাম দাম বেশি সেই জন্য হ্যাঁ দামটা বেশ অনেকটা বেশি আর মাছের যে মাছগুলো আমরা নিতে চাইছিলাম কয়েকটা মাছ আমরা পেলামও না যেমন একটু কই ভালো দেখে আমরা নিতে চাইছিলাম সেটা সেরকম ভালো মতন পেলাম না তো ঠিক আছে অন্য আরেকদিন এসে দেখা যাবে কীরকম মাছ পাওয়া যায় আর লোকাল কইটা চিনিয়েছি আপনাদের দীপানো চিনেছে উড়িষ্যার কইটাও দেখালাম লোকাল কইটা বেশি খেতে ভালো লাগে নেক্সট যদি পাও ওই রকম কই হলে নেবে ঠিক আছে 800 টাকা হচ্ছে বাজেট তুমি দেখবে 800 টাকার মধ্যে এসে যাবে ওরা চায় 1200 800-র মধ্যে এসে যাবে আর সাইজটা কিন্তু ওই রকমই হবে তবে ভালো লাগবে আর না হলে পুরো কাটা ভর্তি যাই হোক বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না বৃষ্টি তো ভিজছি আপনার সাথে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে ধন্যবাদ।